হ্যালো বন্ধুরা, দুর্গাপূজার প্রস্তুতি পর্ব নিয়ে আজ আমি এসে গেছি দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো বরিশা প্লেয়ার্স কর্নার পুজো প্রাঙ্গণে। গত 2 জুলাই দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় পুজো তাদের 1430 সালের দুর্গাপূজার শুভ সূচনা করলো ঘুটি পুজোর মধ্যে দিয়ে। বরিশা প্লেয়ার্স কর্নারের পুজো মানেই আমরা সবাই জানি দাদার পুজো, অর্থাৎ সৌরভ গাঙ্গুলির পুজো। এই ঘুটি পুজোর শুভ দিনে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট গুণী ব্যক্তিরাও। এছাড়াও উপস্থিত ছিলেন ডোনা গাঙ্গুলি এবং স্নেহাশিস গাঙ্গুলি। দেখতে দেখতে এই বছর 51তম বছরে পদার্পণ করল এই পুজো। সমগ্র পরিকল্পনায় রয়েছেন শিল্পী শ্রী সন্দীপ মুখার্জি। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 1430 সালে বরিশা প্লেয়ার্স কর্নার দর্শনার্থীদের উদ্দেশ্যে কি উপহার দিতে চলেছে এবং সরাসরি শিল্পীর থেকেও জেনে নেব এবছরের উপস্থাপনা। সকলকে অনুরোধ করব একটু উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে। তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই ঘুটি পুজোর প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। শ্রী স্নেহাশিস গাঙ্গুলিকে সম্মানিত করছে আরণ্যক গাঙ্গুলি। অধ্রিজা কাঞ্জিলাল সম্মানিত করছে শ্রী কালীপদ দাসকে। ইতিমধ্যেই আমার সামনে আছে শিল্পী শ্রী সন্দীপ মুখার্জি। তো আগে জেনে নেব দাদা আপনি কেরাম আছেন। আজকে শুভারম্ভ হয়ে গেল ছুটি, তো কেমন কি মনে হচ্ছে, কেমন কি ফিলিংস? ফিলিংস তো দুর্দান্ত, ভরপুর স্যামেজ। শুরু হলো পুজো, সুতরাং একদম পার্টি হবে পুজো এবারে। আর মহারাজার পুজো মানে সৌরভ গাঙ্গুলির পুজো নামেই আমরা এটাকে চিনি একদম। তো এটা কতটা একটা মানে প্রেশার আর একটা লেভেলে পৌঁছে যাওয়ার জন্য পুজোটাকে, কেন তোমার উপর দায়িত্ব এবার? মহারাজা তো একজন আইকন, তো আইকনের পুজো করাটা একটু টাফ বলে মনে হয়, কারণ সেই জায়গাটা রাখতে হবে। তো সেই জন্যই আপনাদের নতুন একটা কিছু দেওয়ার প্রচেষ্টা থাকবে ডেফিনেটলি। আচ্ছা, তাদের ছুটি পুজো হয়ে গেল, কিন্তু থিম আমরা এখনো জানতে পারছি না, যদি কিছু আওয়াজ দাও ছোটো করে। জানতাম এই প্রশ্নটা আসবেই আসবে এবং তুমি তো করবে 100% এটা জানতাম। তো থিম যদি বলো কিছু আওয়াজ, ডেফিনেটলি আওয়াজ দিতে পারো। সেটা হচ্ছে আমাদের মতোই জীবনযাপন, হয়তো আমরা তথাকথিত শিক্ষিত নয়, তারা হয়তো শিক্ষার জগৎ থেকে অত দূরে আছে, পুঁথিগত শিক্ষা হয়তো তাদের নেই, কিন্তু জীবন শিক্ষা হয়তো তারা জীবন শিক্ষার দিক থেকে আমাদের থেকে গর্বপূর্ণ নেই। তো চলো না একসঙ্গে সবাই মিলে দায়িত্ব নিয়ে তুমি দুর্গাপূজোটা কাটাও কিভাবে, দুর্গাপূজোর দিনগুলো তুমি কি করো? দুর্গাপূজোর দিনগুলো বেসিক্যালি আমার মণ্ডপেই কাটে, আর সারা করে সারা বছর তো একটা বিশেষ চাপ থাকে, তো ওই কদিন একটু রেস্ট থাকি, মণ্ডপেই থাকি, একটু রেস্ট থাকি, রিল্যাক্স থাকি। তো তুমি তো থিম শিল্পী, প্রতিমা শিল্পীর নামটা যদি বলো। প্রতিমা শিল্পীর নামটা এই মুহূর্তে বললাম না, এই নেক্সট বার যখন তুমি আসছো তখন প্রতিমা শিল্পীর নাম দেখতে সাসপেন্স। তো দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা দেবে? দেখুন, বেশ কয়েক বছর আমরা কী দেখতে পাইনি, আগের বছর থেকে আবার সেই জল নেমেছে, এই বছর একদম কোনো ব্যাপার না, নির্দায় আপনারা সবাই পুজো দেখতে আসেন। হ্যালো, গত বছর আমরা এই ক্লাবের বরিশাল প্লেয়ার্স কর্নার ক্লাবের দুর্গাপুজোর 50 বছর আমরা কাটিয়ে এসেছি, এবছর আমরা 51তম বছরে পড়েছি। বাট 50 বছরটা সত্যি আমাদের জন্য খুব নস্টালজিক ছিল, কারণ আমার কাছে স্পেশালি, কারণ এই পুজো যখন শুরু হয় তখন আমি খুবই ছোটো, সৌরভের বয়স তখন 1 বছর।
আমার বাবা প্রথমে স্টার্ট করেছিলেন এই পুজোটা আমার কাকাদের সাথে। আর এখানে আমার মনে পড়ছে কালুদা আছেন, কালুদা হচ্ছে দ্য মোস্ট ভেটারেন বরিশাল স্পোর্টিং ক্লাবের। পুজোর নাম এলেই কালুদার নাম আসবে, এছাড়া হতেই পারে। তো লাস্ট ইয়ার যেটা আমরা সবাই একসঙ্গে এই পুজোটাকে যতটা পেরেছিলাম ভালো করে করেছিলাম, কারণ যেটা আমি বললাম এটা 50 বছর পুজো, বাবার পুজো, বাবা স্টার্ট করেছিলেন, আমি স্পেশালি খুব নস্টালজিক ছিলাম। তো আশা করি গত বছর আমরা ভালোই করেছিলাম, এবছর 51তম, এবং আশা করবো এটা গড়াতে গড়াতে একটা এমন দিন আসবে সেই সময় হয়তো আমরা থাকবো না, 100তমে পৌঁছে যেতে পারবো, তখন আমাদের থার্ড ফোর্থ ফিফথ জেনারেশন হয়তো এটাকে আবার এগিয়ে নিয়ে যাবে। এবং আরেকটা কথা বলতে হয়, এখানে একজনের নাম বলতেই হয়, জুঁই, আমার ছোটো বোনের মতন, গত কয়েক বছর ও সত্যি পুজোটাকে যেভাবে ধরেছি এবং যেভাবে পাড়ার সব বাচ্চাদের নিয়ে, ইয়াং জেনারেশনকে নিয়ে যেভাবে এগিয়ে চলেছে, এটা সত্যিই খুব ভালো লেগেছে। এবং একটা সময় যখন হয়েছিল যে যারা আমরা সিনিয়র ছিলাম তারা, আমরা সবাই নিজেরা মধ্যে আলোচনা করে ডিসাইড করি যে পুজোটা ওরাই করুক, আমরা ওদেরকে পিছন থেকে সাপোর্ট করব। এবং লাস্ট ইয়ারও তাই হয়েছে, আমরা পিছন থেকে সাপোর্ট করেছি, কিন্তু ফ্রন্ট থেকে যত কিছু রেসপন্সিবিলিটি নেবার এবং যা যা দায়িত্ব, সে ঠাকুর থেকে, প্যান্ডেল থেকে, এবং যখন আমরা ভাষণ দিই তারও আয়োজন করা থেকে, সব ওরাই করেছিল। এবং আমি আশা করবো ওরা গত বছরের মতন এবছরও আগের মতন উদ্যম নিয়ে ভালোভাবে পুজোটা করুক, কারণ এই পুজোটার একটা আভিজাত্য আছে এবং বেহালা অঞ্চলে এই পুজোটার একটা নাম আছে। সবাই আমরা এর সঙ্গে এতভাবে জড়িত, যেটা আমাদের একটা ডেলি লাইফের মধ্যে দিয়ে এই পুজোটা দিয়ে পুজোটা পড়ে গেছে। আর কিছু বলবো না, এখানে ডোনা আছে, কারণ যখন এই পুজোটা আমরা করি তখন ডোনা খুবই ছোটো ছিল, লজ্জা পেতো, আসার চেষ্টা করতো না, তখন আজকে পেয়েছি, ডোনাকে তো কিছু বলতেই হবে। দেখে নিচ্ছি শ্রীমতী ডোনা গাঙ্গুলিও, এবং ওনার থেকেও কিছু মূল্যবান মন্তব্য আমরা শুনে নেব। হ্যাঁ, রাজদা যেমন বললো, রাজদা সবই বলে দিয়েছে। ছোটোবেলায় পুজোটা দূর থেকেই দেখতাম, মাঝে মাঝে এসে একটু দেখে যেতাম, কিন্তু এখন অনেক কাছ থেকে দেখি। আর এই পুজোটা যেমন রাজদা বললো, জুঁই ইনিশিয়েটিভ নিয়েছে, আর সবাই মিলে পাড়ার যত ইয়াংস্টার্স সবাই মিলে পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো উই আর ভেরি হ্যাপি। আর পুজোটা বেশ পুজো পুজো লাগছে, গতকাল আমরা রেড রোড কার্নিভালেও পার্টিসিপেট করেছি, আর বেশ ভাল লাগছে। এর জন্য হোপফুলি দিনে কালে পুজোটা আরও ভালো হবে, আর আমরা পুজোতে খুব এনজয় করি। আর পুজোতে আমরা কেন, সবাই এনজয় করে, যাদের পাড়ায় পুজো হয় তারাও এনজয় করে, যাদের পাড়ায় পুজো হয় না তারাও এনজয় করে। তো অবভিয়াসলি পুজোটা এরকমই জিনিস, তো এই গুটি এই পুজো টুজো শুরু হলে তখন আমাদের মনে হয় যে না পুজো পুজো আসছে, তো আরও ভালো লাগে এই আর কি। থ্যাংক ইউ। অনুরোধ করব শ্রী স্নেহাশিস গাঙ্গুলি এবং শ্রীমতী ডোনা গাঙ্গুলি দুজনকেই মঞ্চে আসন গ্রহণ করবে। আর সরি, স্পিচ প্রিপেয়ার্ড নয়, তোমরা দেখতেই পাচ্ছ হু ওয়াজ দ্য প্রধান অতিথি, আমরা তো সাবস্টিটিউট, নাহলে আমাকে সবসময় আসতে হয়। সো তাহলে বন্ধুরা, তোমাদের কিরাম লাগলো তা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো অ্যান্ড অনেক শেয়ার করো, অ্যান্ড এরকম পুজোর নানা খবর জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।